আমার তো লাগি আছে ইলেকশন অহা ইলেকশন অহালেকে কংগ্রেসের আরো ডর ডর নেতা অকল নাম নক ইয়োগলে হেমন্ত বিশ্ব শর্মার লগত ভিতরুয়া যোগাযোগ আছে ডর ডর পয়সা পাবো অসম কংগ্রেস শেষ হয়ে যাব। কালি লেকে বিজেপির এগেনস্ট করে আসুর পুরা আজি গেরুয়া দলত যোগদান করেছে, এই সম্পর্কে আপনার কিবা প্রতিক্রিয়া থাকি বলে? আমার কোনো প্রতিক্রিয়া নাই ভাই, যেদের মাল মিলা দো পয়সা উতার আদমি যাতা হ্যাঁ অসম কংগ্রেস ইলেকশনের আগে শেষ হয়ে যাবে। নীতিশজি মর ভাল বন্ধু হয় ভাই হয় মর লগত পরামর্শ করা নাই, যদি করিলে হয় না করিলে হো বলে তেখেতর কি মজবুরি আছে, কার উপর ইডি লাগাইল আছে, কার উপর সিবিআই লাগাইল আছে, মমতা ব্যানার্জিও গল, নীতিশ কুমারও গল, তেজি কি নাম তেজস্বী কি হব আমি না জানো, আমার সমাজবাদী যাবই, আমার আম আদমি কা পার্টি গল, সবই গই আছে। ইস দিল কে টুকড়ে হাজার হুয়ে কই ইধার কি রাখ কই উধার গিয়া। এবার ফ্যাক্টর কোন হবো আপনার কে ফ্যাক্টর? আরে আমি ফ্যাক্টর আমার থাকিম। রাহুল গান্ধী যাত্রা কিবা ধুবড়ি পেলাব প্রভাব পেলাব এ 1% পড় নাই না। আর ওই দেখা কইছে যে আইলো বিরোধী আইলো পাত গেল পাত তারে লিয়া কি বিপদ ওইটাই দেখাই দেবা। অসমর বিরোধী আপনার উপর সদায় অভিযোগ উত্থাপন করে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে সূত্রলিপি দিয়ে সেই সূত্রলিপি হিসাবে আপনি কাম করে আছে বলে অভিযোগ উত্থাপন করেছে, এই ক্ষেত্রে আপনার কার গোলাম নাকি? আপনাদের দেখিছে নাকি এনেকা মক কোনোদিন বিক্রি হইতে দেখিছে নাকি? এটো ই অকল মনে মনে সব বিক্রি, কংগ্রেসের এটাও না কংগ্রেসই নাই, ডাঁর উপর নিচেলকে সব কংগ্রেসের বিজেপির জগত বিক্রি হয়েছে। এতিয়া কি কব মানুষ কব লাগা নাই না, এতিয়া কি হয়েছে বলে আজমল সাহেব বিক্রি হয়েছে। ওকে আপনার হিসাবে ইন্ডিয়া এলায়েন্স থাকিব না যাব শেষ হয়ে যাব।